আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি সেন্টেন্সে অ্যাডজেক্টিভের পজিশনস নিয়ে কথা বলবো। আমি ইতিপূর্বে আগের ভিডিওগুলোতে বলেছি প্রিফিক্স এবং সাফিক্স দিয়ে শূন্য স্থান পূরণ করতে বা রুট ওয়ার্ডকে পরিবর্তন করতে তোমাদের চারটি পার্ট অফ স্পিচ প্রয়োজন। একটি হলো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। নাউন নিয়ে এর আগে আমি আলোচনা করেছি, যেখানে বিস্তারিতভাবে বলেছি যে সেন্টেন্সের কোন কোন ক্ষেত্রে নাউন বসে এবং কোন কোন পার্ট অফ স্পিচের আগে পরে নাউন বসে থাকে। আজকের আলোচনায় আমি তোমাদের দেখাবো সেন্টেন্সের কোন জায়গায় বা কোন কোন ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয় এবং কোন ধরনের পার্ট অফ স্পিচের আগে পরে অ্যাডজেক্টিভ বসে থাকে। এগুলো না জানলে তোমরা রুট ওয়ার্ডকে পরিবর্তন করে সঠিক শব্দে পরিবর্তন সঠিক শব্দে রূপান্তরিত করতে পারবে না। তাহলে চলো মূল আলোচনায় চলে যাচ্ছি। এখানে আমি প্রথমে বলেছি বিফোর এ নাউন, অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসবে। এখানে আমি উদাহরণ নিয়েছি, আই অ্যাম এ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো শিক্ষার্থী। এখানে স্টুডেন্ট শব্দটি হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ সবসময় ব্যবহৃত হয়ে থাকে। তারপরে পরের রুলে বলা হচ্ছে আফটার বি ভার্বস। বি ভার্বস তো তোমরা বোঝো, এম ইজ, আর, ওয়াজ, ওয়ার ইত্যাদি। এখানে দেখো হি ইজ অনেস্ট, এখানে ইজটা বি ভার্ব, এরপরে অনেস্ট শব্দটি অ্যাডজেক্টিভ। তাহলে এইটি প্রমাণিত হয়ে গেল যে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয় বা বসে। এরপরে নিয়মে দেখো আফটার প্রোনাউন, প্রোনাউনের পরেও আমরা অ্যাডজেক্টিভ বসাতে পারি। যেমন দেখো ইট মেক্স মি হ্যাপি, এখানে মি শব্দটি হচ্ছে পার্সোনাল প্রোনাউন, এরপরে হ্যাপি শব্দটি অ্যাডজেক্টিভ। পরের নিয়মে যাচ্ছি আফটার অ্যান অ্যাডভার্ব, একটা অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়ে থাকে। যেমন আমি বাক্যটা লিখেছি আই অ্যাম এ ভেরি গুড ম্যান, এখানে ভেরি শব্দটি অ্যাডভার্ব, এরপরে গুড শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। যাচ্ছি পরের নিয়মে অ্যাজ পাস্ট পার্টিসিপল আফটার অক্সিলারি ভার্বস, অক্সিলারি ভার্বসের পরে পাস্ট পার্টিসিপল হিসেবে অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম হিসেবে অ্যাডজেক্টিভ থাকে। যেমন ইট ক্যান বি ডান, এখানে ক্যান বি হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে ডান হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। এ প্রসঙ্গে একটু বলে রাখি, ভার্বের থার্ড ফর্ম কিংবা পাস্ট পার্টিসিপল একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে থাকে। অর্থাৎ পার্টিসিপল হচ্ছে একটি ওয়ার্ডের সেই গুণ যে গুণের বলে সে একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারবে পারে, এটি তোমরা মনে রাখবে। আর পরের নিয়মে যাচ্ছি আফটার ভার্ব, অর্থাৎ ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে থাকে। যেমন দেখো শি লুকস হ্যাপি, এখানে লুকস হচ্ছে ভার্ব, হ্যাপি শব্দটি অ্যাডজেক্টিভ। এবং সর্বশেষ যে নিয়ম সেটি সেখানে বলা হচ্ছে বিফোর অ্যান্ড আফটার কনজাংশন, কনজাংশন অথবা সংযোজক শব্দ বা যোজক শব্দের আগে এবং পরে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি। যেমন দেখো শি ইজ ফিট অ্যান্ড হেলদি, এখানে অ্যান্ড শব্দটি কনজাংশন, এর আগে ফিট এবং পরে হেলদি, উভয় শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ। এই নিয়মটি তোমরা ভিডিওটি আরেকবার টেনে দেখলেই বিস্তারিতভাবে বুঝতে পারবে বলে আমার বিশ্বাস। এই ভিডিওটি কষ্ট করে দেখবার জন্য সকলকে ধন্যবাদ, এবং যারা আজকে প্রথমবার আমাকে দেখতেছো, যারা ফেসবুকে দেখতেছো, তারা কাইন্ডলি ফেসবুকে আমাকে ফলো করবে, আর যারা ইউটিউবে আমাকে দেখছো তারা কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভবিষ্যতে এরকম আরও ভিডিও তোমরা দেখতে পাবে। সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।